যে কোনো ওয়াইফাই কে মাত্র এক ক্লিকেই কানেক্ট করতে চাও অর্থাৎ হ্যাক করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হেই হোয়াটস আপ গাইস, ইটস মি ওয়াই রহিম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, কি ভিডিও নিয়ে এসেছি আমরা? টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো গাইস, এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আপনার যে কোনো ওয়াইফাই কে মাত্র এক ক্লিকেই কানেক্ট করতে পারেন অর্থাৎ হ্যাক করতে পারেন। তো চলেন আর বেশি বকবক না করে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে আছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন। লেটস বিগিন দ্য শো। তো গাইস, আমরা চলে আমাদের মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিন আসার পর আমাদের যেতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে আসার পর আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। WPS অ্যাপ লিখে আপনার সার্চ করবেন, অ্যাপটি পেয়ে যাবেন। আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করা হয়ে গেলে আপনার অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এখানে ওয়াইফাই কানেক্ট করি নাই, আমরা ডাটা ইউজ করে অ্যাপসটি ডাউনলোড করেছি। আমাদের ফোনে কিন্তু কোনো প্রকার ওয়াইফাই কানেকশন নাই, দেখতে পাচ্ছেন এখানে ডাটা চলে আছে। তো যে কোনো ওয়াইফাই কানেক্ট করতে গেলে আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কী ট্রিক্স ইউজ করতে হবে আমি ভিডিও শেষে বলে দিব, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। এই ট্রিক্সটি আপনি অ্যাপ্লাই না করলে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না, তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তারপরে অ্যাপসটি ওপেন করার পর আপনার এখানে ট্রিক্স চিহ্ন দিয়ে দিবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস হবে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন 9+ হতে হবে। তারপর আপনার এখানে দেখতে পারবেন WPS ফিল্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন উপরে যেটা তীর চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কাছে লোকেশন অন করতে বলবে, আপনার লোকেশন অন করে দিবেন। তারপর আপনার কাছে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে একটা ইনফরমেশন কন্টিনিউ দিতে বলবে, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার এলাকায় যতগুলো ওয়াইফাই সিগন্যাল আছে সবগুলো এখানে শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে মাত্র 2টা ওয়াইফাই সিগন্যাল দিছে। এখন এখানে কথা হচ্ছে আপনার ওয়াইফাই সিগন্যাল যদি 50%-এর নিচে হয় তাহলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না। আমাদের ফোনে আসা সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা 80% পেয়েছে, একটা 50% পেয়েছে। এখানে আমাদের 50% হলেই চলবে, 50%-এর নিচে হলে আমরা কানেকশন করতে পারতাম না, তাই আমাদের 50%-এর বেশি আছে আমরা কানেকশন করতে পারবো। তো গাইস, তারপর আপনাদের যে সিগন্যালটা সব থেকে বেশি আসবে সেই সিগন্যালের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। আপনারা এখানে যে ওয়াইফাই সিগন্যালের উপর ক্লিক করবেন ওই ওয়াইফাই বা ওই রাউটারের একটা পিন শো করবে, এই পিনটাই আমাদেরকে ওয়াইফাই কানেক্ট করার জন্য কাজে দিবে, অনেক হেল্প করবে। তারপর আপনারা এখানে যে বাকি আরও চারটা অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট উইথ কি, কানেক্ট উইথ পিন এবং কাস্টম পিন। এখন কথা হচ্ছে আপনাদের কাছে পিনটা যদি না আসে, না শো করে তাহলে কি করবেন? এখানে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে কানেক্ট উইথ পিন, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার কাছে এমন একটা ইন্টারফেস হবে, আপনারা এখানে টিকমার্কটি দিয়ে দিবেন। টিকমার্কটি দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কানেক্ট ইউর নো রুট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করতে হবে, দেখতে পারবেন আপনাদের পিন যাচাই করা হবে। এখানে যে কোনো একটা পিন যখন রাউটারের সাথে ম্যাচিং হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনাদের এখানে অটোমেটিকলি ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18টা অপশন আছে, অর্থাৎ 18টা পিন আপনার এখানে রিচেকিং করা হবে। যদি আপনাদের এখানে কানেক্টেড হয়ে যায় তাহলে তো ভালো, না হয়ে গেলে এখন আমাদেরকে এবার 3 নম্বর অপশনটি চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন কাস্টম পিন, কাস্টম পিনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন এই বক্সের মধ্যে ওয়াইফাই WPS পিনটি দিতে হবে। তোমাদের প্রথমে যে পিনটার কথা বলেছিলাম সেই পিনটি এখানে দিতে হবে। আমরা ওই পিনটি কপি করে রেখেছিলাম, তোমরা কপি করে রাখবা, তারপর এখানে পেস্ট করে দিবা। তারপর দেখতে পারবা কানেক্ট নো রোবট, এখানে ক্লিক করে দিবা। তো গাইস, তারপর তোমাদের একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর দেখতে পারবা কি হয়। একটু লোডিং নেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ওয়াইফাইটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি সেটিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কি আমাদের ওয়াইফাই কানেকশন হয়েছে কি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা এখন চলে যাবো মোবাইলের সেটিংসে, সেটিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এখানে ওয়াইফাই কানেকশন হয়ে গেছে। এখন যদি এই ওয়াইফাই পাসওয়ার্ডটা কাউকে দিতে যাই তাহলে স্ক্যানের মাধ্যমে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ক্যানিং চলে আসছে। এখন স্ক্যানের মাধ্যমে যে কাউকে দিতে পারবো বা যে কাউকে নিতে পারবে এই ওয়াইফাই পাসওয়ার্ড যদি চেঞ্জ করে ফেলে তারপরও আমি ওয়াইফাই কানেক্ট করতে পারবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।